তোর গলায় ঢুকছে জল। এখানে হুড়হুড় করে জল ঢুকছে। হাওয়াও গাছে উঠে গেছে। কি অবস্থা মা? এই তো বিছানায় তো জল পড়ছে। কি অবস্থা? হায় মা, ট্রাইপড ভিজে রে মা। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। আজকে ভিডিওটা শুরু করছি আমি একদম বিকেল থেকে, তো বিকেল থেকে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। আর তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম বাড়ির সামনেই চলছিল ঢালাই, তো আজকে দেখো ঢালাই রাস্তা একদম কমপ্লিট। পাশে যে তাও তক্তগুলো দিয়ে যে সাইডে যে মানে ঢালাইয়ের মশলাগুলোকে টান দিয়ে রেখেছিল, তো তক্তগুলোকেও মোটামুটি খুলে নেওয়া হয়েছে। আর আমার মা এখানে মূল্যবান কিছু জিনিস কুড়াচ্ছে, সোনা রূপো হীরে। তো চলো তোমাদেরকে সামনে গিয়ে একটু ডিটেলসে দেখাই। এই টনচিপ দিয়ে কি তুমি ঘর করে নেবে? হ্যাঁ, একটা একটা করে করে ঘোরাচ্ছি। এই টনচিপ হলে আমার ঘর হয়ে বেড়িয়াবে বেড়িয়াবে। এইটা যদি লক্ষ্মী বার দেয়, হ্যাঁ, এইটা হয়ে ঘর হয়ে বেড়িয়াবে। তো ভালো তো, তাহলে আমাদের এই টনচিপ কুড়ে কুড়ে ঘরটা হয়ে যাবে, আর কিনতে হবে না। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। ব্লগটা শুরু করছি বিকেলবেলা থেকে, তার কারণ তোমরা জানো যে আমি আগের দিনে বলেইছিলাম সুস্থ হওয়ার পর ব্লগটা কন্টিনিউ করা শুরু করব। আর মোটামুটি তোমরা জানো কালকে আমি কফের ওষুধ খেয়েছিলাম, গলাটা মোটামুটি সেরেছে। আর এই কিছুক্ষণ আগে, মানে এটাও আবার আমার কিন্তু মানে কি বলবো বড় দোষ, কিছুক্ষণ আগে আমি মাত্র গরম জল দিয়ে জাস্ট হালকা করে গায়ে ঢেলে গাটা ঘষেছি, সাবান টাবান কিচ্ছু মাখিনি, শুধুমাত্র একটু ফেস ওয়াশ মেখে স্নানটা করেছি। আমি এখন বিকেলবেলা বেরালাম একটুখানি, এই যে পাকা রাস্তা, আর অলরেডি আমাদের বাড়ির সামনে হয়ে গেছে। এখন আমরা বড় লোক হয়ে গেছি, আর মাটিতে পা পড়বে না, এটা জাস্ট একটু হাসানোর জন্য বললাম। আর আমার বাড়ির সামনে জাস্ট এইটুকু মাত্র করে দিয়েছে, বুঝলে, এইটুকু এইটুকু করে দিয়েছে। তো আমাদের আমার মা এইটুকু ঘেস ফেস ফেলে এই করে রাখছে, পরে যখন আমাদের ঘর হবে, তো আমাদের যখন পাঁচির হবে, পাঁচিরের এই সাইডটা থেকে পুরো তখন তার মাজা হবে। আর এদিকে আমার মা তো দেখতেই পেলে, এই যে এক একটা টনচিপ কুড়িয়ে কুড়িয়ে ঘর করবে বলছে, মানে আমাদের এই ঘরটা ওই টনচিপ কুড়িয়ে হয়ে যাবে। কি অবস্থা আমি হয়তো সেটা এখনও বুঝিনি, আরও যত আমার বয়স হবে তখন আমি বুঝতে পারবো ওই একটা টনচিপের মূল্য কতটা। তো এই যে দেখতে পাচ্ছ এই টনচিপগুলো সব একটা একটা করে কুড়িয়ে, এগুলো হচ্ছে ওই যে গাড়ির তলায় মাখানো হয়ে পড়েছিল সেগুলো, আর এইগুলো হচ্ছে এই প্লাস্টিকে কুড়িয়ে 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 এতগুলো টনচিপ করেছি। তোমরা দেখতে পেলে যেটা নিয়ে আমি হাসাহাসি করছিলাম, কিন্তু হাসাহাসির কিছু ব্যাপার নয়, মা ওই একটা একটা করে যেটুকু কুড়িয়েছে। আমাদের ঘাটের সামনেটা মাজবো আমি, মানে মামা আসতে মামাকে বলেইছিলাম কালকে, এক একটা করে মা কুড়াচ্ছে, যদি আমাদের ঘাটটা অন্তত মাজা হয়, কারণ ঘর হওয়ার আগে ঘাটটা মাজাটা খুবই জরুরি। আর তোমরা পুরো ব্লগটা দেখো, আজকে আমাদের বাবার বাড়ির কবে ঘর হবে কি না হবে আমি ওসব বিষয়ে তোমাদেরকে ভিডিওর মধ্যে ভয়েস ওভারে বলবো, সবটা যদি সামনেই বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি অনেকটাই এনার্জি নিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আমি তো অতক্ষণ ঘরের পেছনে নতুন ঢালাই রাস্তার উপরে ছিলাম, একটুখানি নতুন ঢালাই রাস্তার উপরে মানে হাঁটছিলাম, বেশ ভালোই লাগছিল ঘরের পেছনে নতুন ঢালাই রাস্তা বলে কথা। আর তারপরে মা আমাকে মনে করিয়ে দিল হাঁসকে একটু ভাত দেওয়ার জন্য। আসলে মা আমাকে দুপুরবেলায় বলেছিল ভাত খাওয়ার পর, কিন্তু আমি না তখন ভুলে গিয়েছিলাম। আসলে নিজের পেটটা পূজা হয়ে গেলে না মানুষ আর কারোর কথা মানে ভাবেই না, সেরকমই একটা আমিও। তো মা যে হাঁসকে ভাত দিতে বলেছিল আমি তার ভুলে গিয়েছিলাম, তো ওখানে যেতে মা আবার আমাকে মনে করাতে আমি ছুটে চলে এলাম। আর দুপুরবেলা আমাদের রান্না হয়েছিল পেঁপে ভাজা, আর বেশি করে একটু টমেটো দিয়ে একটু মাছের ঝাল হয়েছিল। আর ভাই পেঁপে ভাজা খাবে না বলে ভাইকে আলু সাদে দেওয়া হবে বলে তার জন্য আলু ভাতে দেওয়া আছে। তো ভাই এই মুহূর্তে বাড়ি নেই, ও বাড়ি এলে ও মানে ওর তরকারি এসে ও তখন খেয়ে নেবে। আর হাঁস দেখো কত তৃপ্তি করে খাচ্ছে। আসলে মানুষ আমরা এমনই মানে কি বলবো স্বার্থপর, নিজের দিকটাই শুধু ভাবি আর অন্যের কথা ভাবি না। বাড়িতে যে একটু হাঁস মুরগি পালা থাকে না আমি বিশেষ করে ভুলে যাই। তো যাই হোক, এখন মোটামুটি হাঁস তৃপ্তি করে খাচ্ছে, আর আমি এখন বাড়িটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর চলো বাড়িটা ঝাঁট দিতে দিতে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার বাবার বাড়ি কবে ঘর হবে। আমার ব্লগ কালকে তোমরা যারা যারা দেখেছিলো তারা হয়তো শুনেছো আমার বাড়িতে আমার ছোট মামা এসেছিল। আর আমি তোমাদেরকে কখনো কথাটা বলেছি নাকি আমি জানি না, তবে আমার ছোট মামা একজন রাজমিস্ত্রি, মানে ঘর মানে যে পাকার ঘর দর যে হয় কন্ট্রাক্টে নিয়ে করে আর কি। তো আমার মা যেহেতু বা আমার বাবার বাড়িতে তোমরা দেখেই বুঝতে পারছো যে খুব একটা সচ্ছল পরিবার নয়। আমার মাসিদের
মধ্যে 4 মাসই আমার মাকে নিয়ে যতজনকে দিয়েছে সবথেকে গরীব পরিবার আমার মা, মানে আমার মাকে যে দেওয়া হয়েছে। তো সেই জন্যই মা আমার কাছে আপত্তি করেছিল যে মামাকে আমার বাড়িটা করে দেওয়ার জন্য, মানে মিস্ত্রি খরচাটা যেন একটু মামা একটু হালকা করে, যে পুরোপুরি হালকা হবে তা নয়, একটু যদি হেল্পটা পায় আর কি। তো সেই কারণে অ্যাকচুয়ালি মামার কাজের উপরে নির্ভর করা হয়েছিল যে ঘরটা কবে করা হবে। তো সেই জন্যই আমার বাবার বাড়ি ঘরটা একটু দেরি হচ্ছে। আর তার থেকেও বড় একটা আপডেট যেটা তোমাদেরকে দেওয়ার, তোমরা হয়তো সবাই জানো, সারা পশ্চিমবঙ্গের মানুষ হয়তো জানে যে সরকারি আবাস যোজনা ইন্দ্রাবাস ঘরটা দেওয়া হওয়ার কথা ছিল, সেটা হাইকোর্ট হয়ে গেছে। তো যে কারণে আমার বাবার বাড়ির ঘরটা আরও প্ল্যানটা মানে দেরি করে হয়ে গেল আর কি। দেখো সরকারি আবাস যোজনাতে যে টাকাটা দেয় সেটাতে কিন্তু পুরোপুরি ঘরটা হয় না, কিছুটা বাড়ির লোকেদেরকে, কিছুটা না বেশিরভাগটা বাড়ির নিজের টাকায়, আর একটুখানি সরকারি আবাস যোজনার হেল্প পাওয়া। তো আমার বাবার বাড়িতে ভেবেছিল কি যে একটু যদি ফার্স্ট টাইমটা হেল্প পায় সেটাতে শুরু করবে, তারপরে ধীরে ধীরে একটা অন্য জায়গা বিক্রি করে ঘরটা করবে। এছাড়া আমার বাবার বাড়ির যা পরিবার তোমরা বুঝতেই পারছো যে বাবার খেটে খাওয়ার উপরে সব কিছু, তো বাবার খাটনির উপরে নির্ভর করলে সেই টাকায় কি কখনোই ঘর তৈরি করতে পারবে না। তো অ্যাকচুয়ালি এই কারণেই ঘরটা এত দেরি করে করা। তো এটাই খুব মানে খুশির খবর, কালকে মামা বলে গেল মোটামুটি বৈশাখের 5 তারিখে ঘরের ভিত পূজাটা হবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এইমাত্র এলাম মাঝমাখা দিয়ে মুড়ি খেয়ে। তো রাতের ডিনার কিন্তু এটা হয়নি, এটা বলতে পারো সন্ধ্যাবেলার ছোট্ট করে একটু জল খাওয়ার সেটা বেশি করে খাওয়া হয়ে গেছে। তো রাত্রিবেলা সেই জন্য আমি আর ভাত মুড়ি কিছুই খাবো না, রুটিও খাবো না। আর এই খাবো না বলে বলে আমি তো পুরো রোগাই হয়ে গেলাম লাগছে না আমাকে। তোমার দাদাভাই বলছে কি আমি মানে অনেকটা বেশি নাকি রোগা হয়ে গেছি। তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে তো তোমাদের আগের পিয়ালি দিদিভাই আর এখনকার পিয়ালি দিদিভাই হয়েছে নাকি। মোটামুটি আমি তো মানে পুরোপুরি চ্যালেঞ্জ নিয়েছি যে বিয়ের আগে যে আমার ওয়েটটা ছিল সেই ওয়েটে, মানে 50 থেকে 55-এর ভিতরে। আমার বিয়ের আগের ওয়েট ছিল 50 থেকে 52, আর আমার মানে উচ্চতাটা হচ্ছে 5'2". এর মধ্যে এই উচ্চতার সঙ্গে আমি আমার ওজনটা রাখতে চাই সবসময় 50 থেকে 55-এর মধ্যে। তো আমার সেটাই টার্গেট আছে, জানি না আমি করতে পারবো নাকি। সত্যি কথা বলতে শ্বশুর বাড়িতে গেলে হয় না, কারণ কি মানে এই যে এখানে যে এই ডায়েট ফাইট মানছি বা এই যে উল্টাপাল্টা ভাবে মানে আমি আমার মতো টাইমে খাচ্ছি সেটা হয় না। কারণ আরেকটা কথা কি জানো তো, তোমার দাদাভাইয়ের কাছে আমি থাকলে রোগা হতে পারবো না, মানে ও আমাকে খাওয়াবে, আর আমি যদি খাবো না বলি ও বলবে তো ঠিক আছে আমিও তাহলে খাবো না। বিশেষ করে রাত্রিবেলায় ঘটনাটা হয়, আমি যদি বলি যে আমি ভাত খাবো না ও বলবে ঠিক আছে আমিও খাবো না। তো এরকম ব্যাপারটা হয় আমাদের ঘরে। তো তোমার দাদাভাই থাকলে আমি রোগা হতে পারবো না, আমি আবার যখন তোমার দাদাভাইয়ের কাছে চলে যাবো আমার যে ওয়েটটা আমি কমাচ্ছি মানে আমি আবার বেড়ে যাবো। আমি খুব খুশি আমার এরকমই শরীরটা যে হচ্ছে, আমি ভীষণ খুশি। কিন্তু আমার বর মশাই খুশি না, আমার বর বলছে আমাকে যেভাবে সে রেখে গেছে এসে যেন সে আমাকে সেভাবেই দেখে, শুকিয়ে গেছি, চোখ ঢুকে গেছে, এরকমই যেন না হয়। আর এখন আমি যেটা করব চপ বানাবো, তো সেই কারণে এতটা খুশি, তোমাদেরকে সেটাই শেয়ার করব। কারণ সারাদিন তো আমি মানে কি ব্লগ করেছি তোমরাই জানো, বিকেল থেকে শুরু করেছি, আর সকালটা কেন শুরু করিনি বলেছি। তো সেই কারণে রাত্রিবেলা একটু তোমাদেরকে তো ধামাকাদার কিছু দিতে হবে, মানে আমার হাতে চপ। আর চপের অবস্থা বন্ধুরা, কারেন্ট তো চলে গেছে, বাইরে যা মেঘ। ওরে বাবা, বিদ্যুৎ কি চমকাচ্ছে। তো বন্ধুরা দেখো এখন তো কারেন্ট চলে গেছে, আর চপ বানাবো। তোমাদেরকে তো বলেছিলাম চপ বানাবো, আর মা আমার মুখে লাইটটা মেরে রাখছে, ভিডিওটা করতে পারছি এখনি। ও বাবা, এখনি কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। ওরে বাবা, তোমরা শুনতে পাচ্ছ আমি কিন্তু এরোপ্লেন মুড করেছি, তারপরে ক্যামেরা অন করেছি, কারণ আমার খুব ভয় লাগে বিদ্যুৎটা চমকালে। তো যাই হোক, চপ বানানো আজকে গাছের উপরে উঠে গেছে। বর্তমানে প্রচুর পরিমাণে মানে মেঘ ডাকছে, জানি না রাত্রিবেলা কি খাওয়া হবে, পেঁয়াজ কেটে মনে মুড়ি খেয়ে নিতে হবে। আর আমার তো খাওয়া হয়ে গেছে মাছ মাখা দিয়ে, আবার একটা মাছ পড়বে। ওরে বাবারে, ঘরে পালিয়ে যাই, ঘরে পালিয়ে যাই। ভেবেছিলাম এক, আর হয়ে গেল আর এক। কত মনের আশা যে চপ বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা আর হলোই না, একদম ভেস্তে গেল। আর এখন তো ভীষণ ভয় করছে যে রাতটা কিভাবে কাটাবো, আমার তো প্রচুর ভয় লাগছে। একদম নড়বড়ে ঘর বাবার বাড়িতে, আর এত পরিমাণে বাতাস ঢুকছে মানে যেন ঘর কাঁপছে। তো আমি প্রথমেই আমার বিছানাটাকে সুরক্ষিত করলাম, মানে আগে মশারিটা টাঙিয়ে দিলাম আর মাদুরটাকে ঝাপটা ফেলে দিলাম, নাহলে প্রচুর প্রচুর পাতা ধুলা মানে জল টল ছিটকাচ্ছে আর কি, মানে গুড়ি গুড়ি শুরুও হয়ে গেছে অলরেডি বৃষ্টি। আর এখানে দেখো আমি মাটির যে গামলাটা বিকেলেই জল দিয়ে গুলে রেখেছিলাম পরের দিনে সকালবেলা নতুন রান্নাঘরটা লেপবো বলে, আর এই অবস্থা শুরু হয়ে গেল। কি যে হবে পরের দিন ভগবানই জানে। আমার তো চিন্তা হচ্ছে বাবা মাই পুরো বর্ষাকালটা কাটাবে কি করে এই ঘরের মধ্যে। এ বাবা,
ঘরের বাইরে না জল পড়তে পড়তে ঘরের ভেতরটা কিন্তু একদম ভিজে একাকার হয়ে গেছে। আর একদিকে কিন্তু ভালোই হয়েছে, এটা এখন বলবো বসন্তকালটা পেরানোর পর সদ্য গ্রীষ্মকালটা হয়তো পড়বে পড়বে বা হয়তো পড়ে গেছে, যাই হোক কোনো একটা হবে। কিন্তু এই সময় বৃষ্টিটা হলো আমার মনে হয়েছে খুবই ভালো হলো। আমি যতদিন বাবার বাড়িতে এসেছি একবারও বৃষ্টি হয়নি, এই প্রথম হলো। তার জন্য আমি দেখে বুঝতে পারলাম যে কত জায়গায় জল পড়ে। তো এইবার যে যে জায়গাগুলো জল পড়ছে বাবা মা তো এবার বুঝতে পারছি, কারণ প্রত্যেকটা বছর নতুন নতুন ভাবে সারানো হচ্ছে, পেপার ধোয়া হচ্ছে, নতুন নতুন জায়গায় জল পড়ছে। এই যে বৃষ্টিটা জলটা পড়ে ভিজে যাচ্ছে, তাহলে বাবা মা মানে সেই সমস্ত জায়গাগুলো ভালো করে রিপেয়ারিং করতে পারবো, মানে মনে করো যে প্লাস্টিক টিক দিয়ে সুন্দর করে ঘেরতে পারবে। আর দেখো একদম মানে আলনার জিনিসপত্র রত্র তো সব ভিজে গেছে, তার সাথে সাথে দেখো টেবিলে মানে এই ট্রেটা আমার পুরো ভিজে গেছে। আর এখানে দেখো আমার ট্রাইপডও নিচে কখন বাতাস এসেছে, তো মানে কাপড় টাপড় হয়তো নড়েছে, ট্রাইপডটাও পড়ে ভিজছে, সাথে আমার নিভিয়ার একটা ক্রিমের ডিবা সেটাও ভিজছে, মানে অবস্থা পুরো খারাপ। এই বাড়িতে যে কী করে বাবা মা কাটাই আমি জানি না। আমার বিয়ে হয়ে গেছে টোটাল 2 বছর না 3 বছর মতো হয়ে গেল, 2 বছর হয়ে গেল, আমি মোটামুটি দেখিনি বাবার বাড়ির অবস্থা। আর এখন দেখো আলনার মধ্যে যত জামা কাপড় ছিল আলনাটাও পুরো ভিজে গেছে। আমি মাকে এগুলোই দেখাচ্ছি যে কী করে এই ঘরে তোমরা থাকবে। আমি মা বাবাকে প্রচুর প্রচুর মানে ভাবে বলেছি যে মানে গ্রীষ্মকালেই বর্ষার আগে তোমরা মোটামুটি ঘরটা কমপ্লিট করে দাও, কিন্তু এখন ঘরের ভিতটাই খোলা হয়নি। মানে আমার বেশি চিন্তা হচ্ছে বাবা মার থেকে যে কী করে ওরা থাকবে, আমি তো চলে যাব আর কিছুদিন পর, কিন্তু বাবা মা কী করে থাকবে। যাই হোক দেখো এখানে আমার বিছানাও ভিজে যাচ্ছে, এখন জানি না আমার ভেতরেও বিছানাটা ভিজে যাচ্ছে নাকি, এখানে দেখা যাচ্ছে সেটুকুই শেয়ার করলাম। আর এখন মশারির এক কোণ আমি খুলে দেবো বলছি, খুলে দিয়ে তারপরে আমার ওই মানে বিছানার এক কোণেই আমি সমস্ত শুকনো জামা কাপড়গুলো রাখবো। সত্যি ভগবান যাদেরকে দেয় 2 হাত ভরে দেয়, আর যাদেরকে দেয় না তাদেরকে মূলেও ঠেকেও দেখে না তাদের দিকে। ছোটবেলা থেকে আমার একটাই ভয়, মানে যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, আমি তো বাইরে বাইরেই থাকতাম মামা বাড়িতে বা কাঁথিতে, বর্ষাকাল হলেই না আমার একটাই চিন্তা হতো যে আমার বাবা মা কী করে থাকবে। আমি প্রত্যেক বছর শুনি যে আমার বাবা মা মানে ঘর ডুবে যায়, তো সেই এখন এত বড় হয়ে গেলাম এখনও সেই একই অবস্থা দেখছি। দেখো আমি কয়েকদিন পর এখান থেকে চলে যাব, কিন্তু আমার টেনশনটা থেকেই যাবে যে কবে ঘর হবে। আর এই রকমই বৃষ্টি জিনিসপত্র সরাসরি মানে এসে আমার বাবা মা খাওয়ার কথা ভুলেই গেছে। তো শেষ পর্যন্ত বাবা মা টর্চ জ্বালিয়ে মোটামুটি যে ঠান্ডা ভাত ছিল, আর ভাই তো আজকে বাড়ি আসবে না বলতে
মুহূর্তে সেই তরকারি দিয়ে বাবা মা রাত্রিবেলা ভাতটা খেয়ে নেবে। আর দেখো মানে এমন জল পড়ছে, আলনার নিচে জুতোটাও আমার ভিজে দিচ্ছে। যাই হোক, এভাবেই মোটামুটি রাতটা আমাদেরকে কাটাতে হবে। আর ঠাকুরের কাছে দেখো কতটা পরিমাণে জল জমা হয়ে গেছে। যাই হোক, ভগবানের কাছে আমি এটুকুই ডাকবো আর এটুকুই জানাবো যে যাই হোক একটু মাথার ছাদটা অন্তত বাবা মার করে দিক। আলু ভাতে ভাত খাক, কিন্তু মাথার ছাদরা এভাবে যেন না ফুটা ফাটা থাকে। এখন রাত 11:30-12টা বাজতে যায়, বৃষ্টি মোটামুটি এখনও থামছে না আর সব কিছুতে ভিজে একদম একাকার হয়ে গেছে। যাই হোক, সারাদিন চাইছিলাম, মানে বিকেল থেকে অন্তত চাইছিলাম অন্যভাবে ব্লগটা শেয়ার করব, কিন্তু আরেকভাবে হয়ে গেল। তো ব্লগটা বন্ধুরা এখানে এন্ড করছি। ভালো লাগলে অন্তত আমার পাশে থাকো, যাতে আমি একটু বাবা মাকে হেল্প করতে পারি।